আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই আছি আমি জয়নুল আবেদিন, এবং সেই সাথে আপনাদের একটি জানিয়ে একটু বিষয় জানিয়ে দেয়, সেটা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সমসাময়িক যে করোনাকালীন পরিস্থিতি, সেই সাথে আমাদের দেশে আপনারাই জানেন সাম্প্রতিক বন্যা গেছে, বিভিন্ন জেলায় নদী ভাঙন হয়েছে, এবং সেই সাথে বিভিন্ন জেলা উপজেলা যে উন্নয়ন ঘাটতি সংকট সবগুলি বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আমাদের সাথে যুক্ত হন সেখানকার জেলা উপজেলার সম্মানিত জনপ্রতিনিধি এবং সেই সাথে অতিথিরা। আজকে আমরা যুক্ত হতে চাই, আমরা নাটোর জেলার যুক্ত হতে চাচ্ছি, সেখানে নাটোর জেলার আজকে যুক্ত হওয়ার কথা ছিল বাগাতিপাড়া নাটোর উপজেলার চেয়ারম্যান, সম্ভবত তিনি যুক্ত হতে পারেন, তবে তারপর আমরা অপেক্ষায় আছি। তবে আজকে আমাদের সাথে যুক্ত আছেন নাটোর সদর আধুনিক জেনারেল হাসপাতালের সম্মানিত আবাসিক চিকিৎসক ডাক্তার মঞ্জুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে থাকবেন, আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আপনার কাছে আসব। আমাদের সাথে যুক্ত আছেন নাটোর জেলার ইউনাইটেড প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি নবিউর রহমান পিপলু। নবিউর রহমান পিপলু, আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন, যেহেতু আপনি সাংবাদিক, আপনার কাছ থেকে নাটোর জেলার সমস্ত খবরাখবর আমরা জানবো, সেই অপেক্ষায় আছি আমরা। সেই আমাদের সাথে যুক্ত আছে আমাদের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান। সাজিদুর রহমান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জেলা প্রতিনিধি সাজিদুর রহমান আমাদের চ্যানেল এসে প্রতিনিধি। হ্যাঁ সাজিদুর রহমান, আপনাকে প্রথমেই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের নাটোর জেলায় করোনা যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কি, যদিও আমরা জানি করোনা পরিস্থিতি খুব ভালো অবস্থা, তারপর আপনার মুখ থেকে শুনতে চাই নাটোর জেলার করোনা পরিস্থিতি কি, এবং সেই ক্ষেত্রে করোনা পরিস্থিতিকালীন যে কি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, হাসপাতাল বলুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলুন, সেখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল, এবং আপনি এটাও জানেন আসন্ন শীতে করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ার একটা আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেই সাথে আমাদের দেশের সরকার। সেই ক্ষেত্রে সেই প্রস্তুতিও কেমন আছে বলে মনে হচ্ছে নাটোর জেলায়, একটু জানান। জি, ধন্যবাদ জয়নুল। আপনি হয়তো অবগত আছেন যে মার্চ মাসে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে নাটোরে কিন্তু করোনা পরিস্থিতি মানে একটু ভালো ছিল, তার মানে আক্রান্তের সংখ্যা তেমন ছিলই না, কোনো আক্রান্তই ছিল না। আমরা প্রথম নাটোরে করোনা আক্রান্তের রোগী পাই 23 এপ্রিল, সেটাও কিন্তু ঢাকায় অবস্থান করছিল, সে ঢাকাতে অবস্থান করছিল, তার বাড়ি নাটোরে। তা যা হোক, অদ্যাবধি মানে তারপর থেকে আর কি করোনার রোগী আমরা তেমন একটা দেখতে পাইনি, কিন্তু হঠাৎ করেই জুন জুলাই মাসের দিকে করোনার প্রাদুর্ভাবটা নাটোরে বেড়ে গেল। এই অবস্থাতে নাটোরবাসী আমরা চরম আতঙ্কিত হয়ে পড়লাম, কারণ আমাদের যে নাটোরের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মানে সরকারি কর্মকর্তা বা প্রশাসনিক কর্মকর্তাগণ, তারা সার্বিকভাবে, এবং সংবাদকর্মী, আমরা পুলিশ সংবাদকর্মী, আদার্স যে সমাজের সমাজসেবক মানুষ যারা, সৃজনশীল মানুষ যারা, তারা সকলেই কিন্তু করোনা নিয়ে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, যেন এটা যে কোনোভাবে আমাদের নাটোরকে যেন আক্রমণ করতে না পারে। সাজিদুর রহমান, আমি এত লম্বা বিষয়টা শুনতে যাচ্ছিলাম যে কি পরিমাণ এখন আক্রান্ত হয়েছে, এবং সেক্ষেত্রে মৃত আছে কিনা, শনাক্ত কি পরিমাণ এই বিষয়ে, এবং চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল, এই বিষয়গুলো আমাকে একটু যদি একটু বলেন। মানে এরপরে আমরা জুলাই মাসে যখন আমাদের করোনায় আক্রান্ত হলো, আমাদের ডিসি সাহেব সহ অতিরিক্ত পুলিশ সুপার এবং সিভিল সার্জন সহ প্রায় 30 দিন যখন এক নাগাড়ে আক্রান্ত হয়ে গেল, তখন আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়লাম। যা হোক, এখন আমাদের করোনা পরিস্থিতি নাটোরে অনেকটাই আমরা স্বাভাবিক মনে করবো, কারণ এ পর্যন্ত আজকে প্রায় আট মাসে করোনায় আক্রান্ত টোটাল আক্রান্ত হয়েছে আপনার 1048 জন, মাত্র 1048 জন, মৃতের সংখ্যা হলো আপনার মাত্র 12 জন। সে তুলনায় আমি মনে করি যে দেশের অন্যান্য জেলার চাইতে আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি। এর কারণ হলো যে আমাদের সিভিল সার্জন যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসাটা সিভিল সার্জন তার দক্ষতার মাধ্যমে হাসপাতালগুলোতে সার্বক্ষণিক তদারকি, প্রশাসনিক তদারকি, যা আমাদের যে মানে আপনার হলো জনপ্রতিনিধি, আমাদের এমপি মহোদয়, হ্যাঁ, তাদের সার্বক্ষণিক তদারকির কারণে আমার মনে হয় যে করোনাটা আর আক্রমণটা আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে আমাদের এখানে অনেকটা কম হয়েছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। একটু যেতে চাই আমাদের ইউনাইটেড প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি নবিউর রহমান পিপলুর কাছে। নবিউর রহমান পিপলু, জানাবেন কি আসলে করোনা পরিস্থিতিকালীন আপনারা কেমন ছিলেন, এবং সাংবাদিকদের আপনারা কেমন রাখতে পেরেছিলেন, এবং সেই ক্ষেত্রে জনপ্রতিনিধিরা আপনাদের কি ধরনের সহযোগিতা করেছেন, এবং সেই সাথে
স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা ছিল? মূলত আমি যেটা বলবো সেটা হচ্ছে নাটোরে করোনা পরিস্থিতি খুব ভালো অবস্থায় ছিল। আমরা সবাই, বিশেষ করে জেলা প্রশাসন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা প্রথম দিকে জনসচেতনতা কর্মসূচিতে অংশ নিয়েছি এবং সবাই কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনায় আক্রান্ত হবে না। আমরা প্রায় শেষ পর্যন্ত জিরো অবস্থায় ছিলাম। ইতিপূর্বে শুনলেন সাজেদুর রহমানের কাছ থেকে যে আমরা হঠাৎ করে শেষ পর্যায়ে এসে আমরা 8 জনের মতো প্রথম আক্রান্ত হই আমাদের জেলায়। তারপরে আমরা আক্রান্ত হতে হতে আমি নিজেও আক্রান্ত হয়ে যাই। শুধুমাত্র মানুষের দ্বারে দ্বারে গিয়েছি এবং তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে সৎসাহস দিয়েছি, তাদেরকে মানসিক মনোবল বজায় রাখার জন্য চেষ্টা বলেছি। এই করতে করতে কখন যেন আমিও আক্রান্ত হয়ে গেলাম এবং আমি সব থেকে খারাপ রোগী ছিলাম। সম্ভবত আপনার এখানে আরএমও সাহেব আছেন হাসপাতালের, ওনাদের সার্বিক চিকিৎসা ব্যবস্থায় নাটোর হাসপাতালের যে এত ভালো চিকিৎসা ব্যবস্থা ছিল, যেখানে প্রায় আমি প্রায় 24 থেকে 25 দিন হাসপাতালে ছিলাম, তাদের চিকিৎসা সেবা এবং আমাকে মনোবল বাড়ানোর জন্য বিশেষ করে জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, আমাদের ICT প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সহ জনপ্রতিনিধিরা যারা আছেন, পুলিশ সুপার লিটন কুমার দাস, ওনারা যেভাবে আমাকে মনোবল বাড়িয়েছিলেন, এই মনোবল বৃদ্ধির কারণে ইনশাল্লাহ আপনাদের দোয়া, সকলের দোয়ায় আমি প্রায় 28 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পাই এবং সুস্থ অবস্থায় ফিরে আসি। জনাব নবীর রহমান, আপনি হাসপাতালে ছিলেন, আপনি সাংবাদিক হিসেবে সেই সুবিধা বেশি পেয়েছিলেন আসলে নাকি সাধারণ মানুষ একই সুবিধা পায়? আমি এখন, আমাকে শেষ করতে দেন, এখানে শুধু আমি নয়, আমার সঙ্গে আরো প্রায় 6-7 জন রোগী ছিল যাদের মধ্যে সুইপারও ছিল, তারা কিন্তু একই সুবিধা পেয়েছে হাসপাতালে, একই সুবিধা আমি দেখেছি। তাদেরকেও ইনজেকশন দেওয়া হয়েছে অ্যান্টিবডি তৈরি করার জন্য, তাদের খাদ্যটাও ভালো দেওয়া হয়েছে, শুধুমাত্র আমি নয় সবাই। এবং আমি দেখেছি আমার পরেও, আমি চলে আসার পরেও দেখেছি একইভাবে চিকিৎসা সেবাটা দেওয়া হচ্ছে তাদেরকে। তবে ধীরে ধীরে করোনার প্রকোপ কমে আসার কারণে হয়তো চিকিৎসা সেবায় তেমন একটা সবাই আগ্রহ হচ্ছে না। এখন নাটোরে করোনা পরিস্থিতি খুবই ভালো, বিশেষ করে জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য সেবার এবং সাংবাদিকরা যেভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, আমার মনে হয় নাটোরে একটা বিরল দৃষ্টান্ত হয়ে আছে। এবং নবীর রহমান, ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। জনসচেতনতামূলক আপনারা কাজ করে করোনা পরিস্থিতি ভালো হয়েছে নাটোরে, সেটা আমরা জানতে পেরেছি আপনাদের মাধ্যমে। একটু যেতে চাই আমাদের নাটোর সদর আধুনিক জেনারেল হাসপাতালের সম্মানিত আবাসিক চিকিৎসক ডাক্তার মঞ্জুর রহমানের কাছে। ডাক্তার মঞ্জুর রহমান, সাংবাদিকদের মুখেই শুনলাম আপনাদের হাসপাতালের অবস্থা খুব ভালো ছিল করোনা পরিস্থিতিতে, এবং আপনার মুখে শুনতে চাই সামনে যে আসন্ন শীত, সেই আসন্ন শীতে করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ার যে আশঙ্কা, সেই লক্ষ্যে আপনার হাসপাতাল কতটুকু প্রস্তুত আছে? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই যে এ ধরনের প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর এখানে যারা অ্যাড হয়েছেন সবাই আমার পরিচিত, পিপলু ভাই আছেন, সাজেদুর ভাই আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আছেন, সবাই পরিচিত, এবং সবাই আধুনিক সদর হসপিটাল নাটোরের ব্যবস্থাপনা সম্পর্কে ওয়াকিবহাল, এবং তারা অলরেডি তাদের অভিমত প্রকাশ করেছেন যে আসলে আমরা জনগণের জন্য এই করোনা সংকটকালীন সময়ে কি ব্যবস্থা নিতে পেরেছি এবং কতটুকু দিতে পেরেছি। তো সেই সাথে এই করোনা সংকটকালীন সময়ে আমাদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা শুধু আমাদের পক্ষ থেকেই নয়, এটা আমাদের সাথে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ গণমাধ্যম এবং মিডিয়ার কর্মী ভাইয়েরা, সবাই আমরা সম্মিলিতভাবে এই করোনা সংকটকালীন সময়ে জনগণের সেবার পাশে আছি এবং সকলেই সমানভাবে আমরা আমাদের দায়িত্ব এবং যে কর্তব্য সেটা পালন করে যাচ্ছি। তো আধুনিক সদর হসপিটালে নাটোরে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, আমরা অলরেডি শুনেছি যে আমাদের এপ্রিল মাস থেকে নাটোরে করোনা পজিটিভ কেস আমরা পেয়েছি, কিন্তু সদর হসপিটালে আমাদের যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনায় আমরা
প্রথমে যেটা করেছিলাম, যে আমাদের সন্দেহজনক যে করোনা পেশেন্ট ছিল সেটা আমাদের 22 মার্চ থেকে শুরু হয়েছিল। পেশেন্টটার নাম ছিল ওসমান। পরবর্তীতে ওনার টেস্ট অবশ্য নেগেটিভ হয়েছে। তো আমাদের যাত্রা শুরু হয়েছে 22 মার্চ থেকে। সেখান থেকে আমরা করোনা উপসর্গ জাতীয় রোগীদের আমরা চিকিৎসা সেবা দিয়ে আসছি। এ পর্যন্ত আমরা আমাদের হসপিটালে 187 জন করোনা পজিটিভ কেস শনাক্ত হয়েছে আমাদের আধুনিক সদর হসপিটাল নাটক থেকে। আমরা রেড জোনে অর্থাৎ করোনা ইউনিটে এ পর্যন্ত 88 জন পেশেন্টকে আমরা ভর্তি করেছি এবং অলরেডি এখন 1 জন পেশেন্ট ভর্তি আছেন। তবে আশ্বস্তের বিষয় এবং সুখবর হলো আমাদের ভর্তিকৃত কোনো পেশেন্টই মারা যায়নি, এটা হলো আমাদের সবচাইতে বড় একটা পাওয়া। 3টা পেশেন্টের সোয়াব কালেকশন করেছিলাম আমরা, যেটা ডেড বডি থেকে, তাদের মধ্যে 2টা পজিটিভ এসেছিল আর 1টা নেগেটিভ ছিল, কিন্তু আমাদের ভর্তিকৃত কোনো পজিটিভ অথবা যে 88 জন ভর্তি ছিল এই পেশেন্ট গুলার কোনো পেশেন্টই এখান থেকে এখানে মারা যায়নি। কিছু পেশেন্ট আমরা রিফার করেছি যেগুলা ভেরি ভিআইপি কেস ছিল, যেগুলো আমাদের আয়ত্তের বাইরে বা আমাদের ব্যবস্থাপনার বাইরে ছিল, সেগুলা আমরা রিফার করেছি। কারণ হলো আপনি জানেন যে আধুনিক সদর হসপিটাল এই নাটোর জেলার একমাত্র সেকেন্ডারি লেভেলের চিকিৎসার একমাত্র ভরসার স্থল এবং প্রাণকেন্দ্র। এখানে আমরা মাইল্ড টু মডারেট কেস যেগুলা সেগুলা আমরা এখানে ব্যবস্থাপনার আওতায় রাখতে পারি, কিন্তু সিভিয়ার এবং ক্রিটিক্যাল কেস ব্যবস্থাপনার জন্য এই সেকেন্ডারি লেভেলের হসপিটালের ব্যবস্থাপনা নেই, যার ফলে টারশিয়ারি লেভেল অথবা স্পেশালাইজড কোন প্রতিষ্ঠানে আমাদেরকে রিপোর্ট করতে হয়। তাছাড়া আধুনিক সদর হসপিটালে, জি, আপনার প্রশ্নটা ছিল যে আসন্ন শীতে, জি জি, থ্যাংক ইউ, আসন্ন শীতে করোনা সংক্রমণের ঝুঁকিটা বাড়ার অথবা সংক্রমিত হওয়ার ঝুঁকি প্রবণতা বেশি রয়েছে, এ বিষয়ে আমরা সবাই শঙ্কিত এবং আশঙ্কিত রয়েছি। তো সেই হিসাবে আমাদের বাংলাদেশে অথবা আমাদের নাটোর জেলাতে যে সংক্রমণ, সেই হিসাবে আমরা বলবো যে আমরা এখনো একটা ভালো অবস্থানে রয়েছি। কেননা আমাদের ডেথ রেট আপনি জানেন যে এখনো 2 ক্রস করে নাই, 1.45% আপনি জানেন, যেটা এখনো অ্যাকসেপ্টেবল লেভেল, যদিও কোনোটাই অ্যাকসেপ্টেবল না এই মহামারীতে। গোটা বিশ্বে 216টা রাষ্ট্র আজ কোভিড-19 আক্রান্ত, সেই তুলনা আমরা বলবো যে আমরা তথা আমাদের দেশ এখনো একটা সন্তোষজনক অবস্থানে রয়েছে। এটা সম্ভবত আমাদের যে ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক যে বিষয়টা, আমাদের বডি ইমিউনিটি, এটা হয়তো আমাদেরকে ন্যাচারালি প্রোটেক্টেড করছে বলে আমরা বিশ্বাস করি। আর তাছাড়া আমাদের যে ব্যবস্থাপনা, আমরা আমাদের হসপিটালকে সরকারি নির্দেশনা অনুসারে, যদিও এটা ডেডিকেটেড কোভিড হসপিটাল না, কিন্তু আমরা সরকারি নির্দেশনা অনুসারে আমরা 3টা জোনে আমাদের হসপিটালকে ভাগ করেছি ব্যবস্থাপনাকে, ইয়েলো জোন, গ্রিন জোন এবং রেড জোন। সেই অনুসারে আমরা পেশেন্টগুলাকে যে পেশেন্টকে যেখানে প্রয়োজন সেখানে আমরা ট্রায়াজের মাধ্যমে আমরা আলাদা করে ফেলি, এবং ইয়েলো জোন থেকে আমরা সোয়াব কালেকশনের পরে যেগুলো পজিটিভ হয়ে যায় সেগুলো আমরা রেড জোনে দিয়ে দিই, আর আগে থেকে যেগুলো ডিটেক্টেড পজিটিভ সেগুলো আমরা সরাসরি রেড জোনে দিয়ে আমরা আমাদের বুঝতে পেরেছি। আপনার সংকিত কিন্তু আপনি একটি ইনফরমেশন, আপনি আপনার হাসপাতালে একটি রোগীও মারা যায়নি, কিন্তু যে 12 জন রোগী মারা গেছেন এগুলো কোথায় মারা গেছেন, এগুলো কোন হাসপাতালে মারা গেছেন? এগুলা আপনাকে ধন্যবাদ, এগুলা বিভিন্ন উপজেলার ঘটনা, সেখান থেকে এগুলো আমাদের আধুনিক সদর হসপিটালে এসে মারা যায় না। আমি আরেকটু যোগ করতে চাই, আমাদের আগামীতে যে কোভিড-19 সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে, সেই হিসাবে আপনি অলরেডি অবহিত হয়েছেন যে গত 29 অক্টোবর আমাদের মাননীয় ডিজি মহোদয় আমাদের নাটোর জেলাতে তথা আধুনিক সদর হসপিটাল এবং নাটোর সদর উপজেলাতে এসেছিলেন। এখানে ছাড় এসে একটা জিন এক্সপার্ট মেশিন ফর কোভিড-19 টেস্টিং, অর্থাৎ জিন এক্সপার্ট মেশিন এর মাধ্যমে কোভিড-19 শনাক্তকরণের আমাদের মেশিন স্থাপিত হয়েছে এবং অলরেডি এটা ফাংশনিং,
কাজ করা হচ্ছে। এটা আমি মনে করি আমাদের নাটোরবাসীর জন্য ভালো একটি উদ্যোগ। ডাক্তার মঞ্জুর রহমান, একটু জানতে চাই আপনার ওখানে যদি আপনি বলছেন শঙ্কিত, কিন্তু ব্যবস্থা কি নেওয়া হচ্ছে যে তীব্র কোন রোগী যদি চিকিৎসা নিতে হয় সেখানে দরকার হাই ফ্লো নসেল অক্সিজেন ভেন্টিলেটর এবং অক্সিজেন সমৃদ্ধ একটি আইসোলেশন রুম, সেই ক্ষেত্রে সেই ব্যবস্থাগুলো কি আছে আপনার হাসপাতালে? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের আধুনিক সদর হসপিটাল নাটোর 100 বেডের হসপিটাল, এখানে কোনো সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই এখন পর্যন্ত নেই। তবে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আমাদের সম্পূর্ণ যে অডিট এবং সার্ভে প্ল্যানিং এগুলা করে গেছে, এখন জানি না কবে এটা বাস্তবায়ন হবে। অলরেডি মাননীয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের আধুনিক সদর হসপিটাল নাটোরে জেলা প্রশাসনের মাধ্যমে এবং আমাদের সম্মানিত মাননীয় এমপি মহোদয়ের উপস্থিতিতে নেজাল ক্যানুলা, ধন্যবাদ। আমরা আসলে যেটা বলছিলাম, আমরা প্রস্তুত নই আর কি, আপনার সদর হাসপাতাল এখন প্রস্তুত নয়, আসলে শীত তো প্রায় চলে এসেছে, যেহেতু এখন কার্তিক মাসের প্রায় থেকে আমরা এগোচ্ছি, এরপরে পরে শীত পড়বে এবং শীতের পর পরে শীত তো চলে এসছে, সেই ক্ষেত্রে এখন আপনারা প্রস্তুত হতে পারেননি আসলে আইসোলেশন বলুন বা সেন্ট্রাল অক্সিজেন বলুন সমৃদ্ধ কোনো রুম বলুন কি এখনো তৈরি করা হয়নি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারকেও জানাতে চাই আপনাদের এই এলাকায় বেশ ব্যবস্থাটা করা হোক, স্বাস্থ্যমন্ত্রী বলছেন আমাদেরকে যে সরকার প্রস্তুত রয়েছে এই আসন্ন শীতে করোনা মোকাবেলায়। একটু যেতে চাই, আপনি যোগ দিয়েছেন কখন আপনি এখানে এই হাসপাতালে? আমি আধুনিক সদর হসপিটাল নাটোরে আরম্ভ হিসাবে আমি গত 18 ফেব্রুয়ারিতে যোগ দিয়েছি, যোগদান করেছি 18 ফেব্রুয়ারিতে যোগ দিয়েছেন, ধন্যবাদ। আপনার হাসপাতালে যে একটি প্রশ্ন, অনেকের প্রশ্ন যে দালালের কিছু দৌরাত্ম্য আছে বলে আমরা মাঝে মাঝে শুনি এবং সেই সাথে ওষুধ অনেকটা দেওয়া হয় না রোগীদের, এরকম একটা অভিযোগও শুনি, বিষয়টা কতটুকু সত্য? না, বিষয়টা দালালের যে বিষয়টা এটা একদম উড়িয়ে দেওয়া যাবে না, কেননা আমাদের মাঝখানে আমাদের একজন পুলিশ কর্মকর্তা এখানে ছিলেন, উনি ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে কিছুদিন ভ্যাকেন্ট থাকার কারণে অবাঞ্ছিত মানুষের একটু বিচরণ বেড়ে গিয়েছিল। তারপরেও আমরা বর্তমানে একজন ডিএসবি পুলিশ অফিসার দিয়েছেন, তার সহযোগিতা এবং আমাদের স্বাস্থ্য প্রশাসনের সহযোগিতা, পুলিশ প্রশাসনের সহযোগিতা আমরা এটার সর্বোচ্চ প্রচেষ্টা। ধন্যবাদ। একটু সাংবাদিকের কাছে যেতে চাই, সাংবাদিক নেতা নবীর রহমান পিপলুর কাছে। নবীর রহমান পিপলু, বলছিলাম হাসপাতালের দালালদের দৌরাত্মের কথা, আপনার সাংবাদিক হিসেবে কি দেখেছেন দালালদের দৌরাত্ম্য? হ্যাঁ, এক সময় দালালদের ব্যাপক দৌরাত্ম্য ছিল, দালালদের কারণে সাধারণ মানুষদের যে চিকিৎসা সেবা সেটা ব্যাহত হচ্ছিল, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল তারা দালালদের খপ্পরে পড়ে। হ্যাঁ, পরবর্তীতে এই পরিচালনা কমিটি বিশেষ করে এখানে পৌর মেয়র, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের তৎপরতায় বেশ কয়েকজন দালালকে অ্যারেস্ট করা হয়। হ্যাঁ, এরপরে দালালের দৌরাত্ম্য কিছুটা কমলেও করোনাকালীন সময়ে দালালদের সেই দৌরাত্ম্যটা কিছুটা কম ছিল, কারণ সেটা তখন তো হাসপাতালে মানুষই যেতে চাচ্ছিল না, বা সেখানে হাসপাতালে তো চিকিৎসকরা আক্রান্ত হচ্ছিল, ভয়ে মানুষ যাচ্ছিল না, এই অবস্থা আছে। এখন বর্তমানে কয়েক মাস ধরে এই দালালের দৌরাত্ম্যটা কিছুটা হলেও কম আছে। একটা বিষয় জানতে চাই, আপনি এমডি রিপোর্টে দেখেছিলাম আরএমও আমিনুল ইসলাম নামে সম্ভবত কেউ ছিলেন কিনা ওখানে ওই হাসপাতালে? হ্যাঁ, আছেন, এখনো আছেন, এখনো আছেন। আমিনুল ইসলামের একটি তথ্য আমরা পেয়েছি যে সে তাকে ধরেছেন, অর্থাৎ তাকে হাতে নাতে ধরেছেন তার রুম থেকে উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, তার আত্মীয়ের কাছ থেকে হাসপাতালের বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়েছিল। এই বিষয়ে আপনাদের যা জানা আছে কিনা, জানা থাকলে আপনারা এই যে ওষুধ সাধারণ মানুষের জন্য দেওয়া যে ওষুধ, সে ওষুধ বাইরে বিক্রি হয়ে যাচ্ছে, বাইরে পাচার হয়ে যাচ্ছে, এই বিষয়ে সাংবাদিক হিসেবে আপনারা কি দায়িত্ব পালন করেছেন? আমরা তো আমাদের করণীয় বলতে যে হাসপাতালের যে অনিয়ম দুর্নীতি বা ওষুধ বাইরে পদ মানে গোপন পদ দিয়ে বের হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো তো আমরা একাধিকবার সংবাদ করি এবং হাতে নাতে ধরা পড়ার পরও আমরা কিন্তু এই বিষয়টা
ব্যাপক আকারে আমরা সাংবাদিক হিসেবে আমাদের যতটুকু করণীয় আমরা করেছি, প্রশাসনকে বারবার চাপ দেওয়া হয়েছে, স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে, স্বাস্থ্য বিভাগের ডিজি আসার পরও বলা হয়েছে, এবং এখানকার সিভিল সার্জন উনিও ব্যবস্থা ওনার মানে বিভাগীয় ব্যবস্থা হিসেবে নিয়েছেন। তারপরে কি হয়েছে জানি না, তবে এখন চুরির বিষয়টা কোথায় আর নেই বললেই চলে, কারণ এখন হাসপাতালে ওষুধ যেটা যেটাই নেওয়া হয় সেটা সাধারণ রোগীরাই পাচ্ছেন, তবে সেইটা একটু চাহিদার তুলনায় খুবই কম। এটা তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা হাসপাতালেই আছে, তারপরেও এই চুরিটা আমার মনে হয় আপাতত নেই, তবে চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এইটা বলা যেতে পারে। তাহলে উনি কি এখনো সপদে বহাল আছেন? আছেন, এখনো সপদে বহাল আছেন। তাহলে এটা একটা জিনিস ধরা পড়ার পর উনি সপদে বহাল আছেন কিভাবে? আপনারা কি এটা নিয়ে লেখালেখি করেছেন? হ্যাঁ, আমরা আমাদের বললাম তো, আমরা আমাদের যতটুকু করণীয় আমরা করি। হ্যাঁ, আমরা লিখি, আমরা লিখলেই তো হবে না, যারা ব্যবস্থা নিবেন, যারা আইন প্রয়োগ করবেন, যারা এইটার ব্যবস্থা গ্রহণে যাদের কর্তৃত্ব তারা কি করছেন না করছেন সেই বিষয়টা তো আমরা কাউকে গলায় হাত দিয়ে করে থাকতে পারি না। আমরা আমাদের দাবিটুকু করি, আমরা মানুষের কথা বলি, আপনি নিজেও জানেন যে আমরা মানুষ যেটা চায় সেটা আমরা বলি, কিন্তু তারপরে সেটা কি হচ্ছে না হচ্ছে মানে এইটা বলা তো আপনিও জানেন আমিও জানি। একটা বিষয় সেটা হলো যেহেতু আমাদের আরএমও সাহেব সম্ভবত আমাদের কাছ থেকে নেটের থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন, তা উনি যুক্ত হলে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা আপনাকেও করি। 2011 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 250 শয্যা একটা হাসপাতাল, মানে এটাকে 100 থেকে 250 করার কথা, এখন 2020 সাল, প্রায় 9টি বছর পার হয়ে গেছে, 250 হলো না কেন এখনো পর্যন্ত, এখনো 100 শয্যা কেন? না, এখনো পর্যন্ত সেটা শুধুমাত্র ভবন ভবন নির্মাণ কাজ চলছে, কোন লোকবল নিয়োগ করা হয়নি, 100 শয্যার যে লোকবলের প্রয়োজন সেটাই নেই এখনো পর্যন্ত। হ্যাঁ, আপনার লোকবল নেই, চিকিৎসক নেই, কিন্তু ভবন নির্মাণ কাজ বোধহয় প্রায় সম্পূর্ণ। আমার মনে হচ্ছে যে না এই আগামী বছরের নাগাদ হয়তো এই ভবনটা চালু হবে। তাহলে লোকবল সংকটের কারণে মানুষ কি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে হয় আপনার? জি, লোকবল কারণের কারণে আপনার চিকিৎসা সেবা থেকে যেটা প্রাপ্য সেটা থেকে বঞ্চিত হচ্ছেন। তাহলে তা আমি এটাই ধরে নিতে পারি, আপনি যখন অসুস্থ ছিলেন আপনাকে চিকিৎসা সেবা বেশ ভালো দিয়েছেন, তাহলে সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছে না এরকম না বিষয়টা? না 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 না, হাসপাতালে চিকিৎসা সেবাটা আছে, চিকিৎসা সেবা যেটুকুনি হোক সেটা আছে, নাটোর হাসপাতালে সেটা আছে। বহিরাগতদের দৌরাত্ম যদি থাকে, কিন্তু সেটা বাহিরে, হাসপাতাল ভিতরে ওয়ার্ডে মানে যেটা হাসপাতালে চিকিৎসা নিতে আসে যারা মানে শয্যা মানে আপনি যেটা বলে বেড নিয়ে যারা থাকেন তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। শুধুমাত্র শুক্রবারে ডাক্তারদের সংখ্যা কম থাকে, এটা হচ্ছে শুক্রবারে একটা কি কারণে যেন অঘোষিত একটা সরকারি ছুটি থাকে, তবে প্রয়োজনে ডাক্তারকে কল দিলে আসে, ততক্ষণে রোগীর অবস্থা কি হয় জানি না আর কি, এই আর কি। তবে ডাক্তাররা নিয়মিত আসেন, সেটা হচ্ছে হয় 1 ঘন্টা পরে অথবা 1 ঘন্টা আগে, এই চিকিৎসার ব্যবস্থাপত্র পাচ্ছেন মানুষ? আচ্ছা, এইটা ব্যবস্থাপত্র পাচ্ছেন, প্রেসক্রিপশন পাচ্ছেন, চিকিৎসাটা বাইরে, অর্থাৎ ওষুধ বাইরে থেকে নিচ্ছে, বিষয়টা এরকম। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা যেহেতু আপনি বলেছিলেন একটি নাটোর জেলা, সেখানেই 3টি প্রেস ক্লাব, যে বলছিলেন নাটোর প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, ইউনাইটেড প্রেস ক্লাব, এবং আপনারাই বেশি শক্তিশালী, এবং এই যে আপনারা আগে নাকি জেলা প্রেস ক্লাব আগে? নাটোর প্রেস ক্লাব আগে, আগে, এরপরে আপনারা? আমরাও ছিলাম নাটোর প্রেস ক্লাবে, এরপরে আপনারা, এরপরে ইউনাইটেড প্রেস ক্লাব, এরপরে ইউনাইটেড প্রেস ক্লাব হওয়ারও একটা ইতিহাস আছে, রাজনৈতিক হস্তক্ষেপের কারণে হতে বাধ্য হয়েছি আমরা, এই আর কি। আচ্ছা, একটু এই কাহিনীটিকে শোনা যায় যে কি কারণে আপনারা আলাদা হলেন? এইটা মনে হয় যে আমি না বলি, তারপরেও আপনি যখন জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে একটা একটা প্রেস ক্লাবের একটা গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র অনুযায়ী সেটা পরিচালিত হবে। আমরা জানতে পারলাম না, কমিটি হয়ে গেল, রাতারাতি হলো, এবং কমিটি হলো পৌরসভার মধ্যে, কিভাবে হয় জানি না। হ্যাঁ, কমিটি হওয়ার পর অভিষেকে আমাদেরকে টেলিফোন করে জানানো হচ্ছে আসেন নতুন কমিটির অভিষেক হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আপনি হলে কি করতেন? না সেটাই, এখন আমরা
আপনি নাটোর জেলা বলে বলছি না, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল, জেলা, উপজেলায় এভাবে সাংবাদিকরা দ্বিধা বিভক্ত বা অনেক ভাবে বিভক্ত হয়ে যাচ্ছেন। এই যে সাংবাদিকদের মধ্যে বিভেদ, এই বিভেদের কারণে সাংবাদিকরা কোনো কারণে যদি নির্যাতিত হয়, সাংবাদিকরা যদি কোনো যদি কোনো কারণে যদি বা কোনো অধিকার থেকে বঞ্চিত হয়, সেক্ষেত্রে সাংবাদিকরা কি সেই অধিকার বা আদায়ের কাজ ক্ষেত্রে কাজ করতে পারে বলে মনে হয়? সবসময় ঐক্যবদ্ধ আমার প্রতিপক্ষ, কোনো ক্লাবের কেউ যদি লাঞ্ছিত হয় বা অধিকার থেকে বঞ্চিত হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে থাকি। না, এটা তো আমরা দেখছি না, অনেক জায়গায় বিভেদের কারণে আমরা সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই ক্ষেত্রে আমরা একটা পক্ষ চুপ থাকছি, একটা পক্ষ সরব হচ্ছি। এই যে বিভেদ, এই বিভেদ বিভেদটা কেন আমরা ঐক্য করতে পারছি না? এটা কি ক্ষমতার দ্বন্দ্ব নাকি আদর্শের দ্বন্দ্ব? আসলে বিষয়টা কি? আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে একটা প্রশ্নটা করলাম আর কি। মূলত একটা আদর্শিক বা আদর্শগত কোন দ্বন্দ্ব আছে এবং পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপের একটা বিষয় আছে। আমি যদি আমি আমি যদি রাজনৈতিক মতাদর্শ বিশ্বাস না করি বা একটা দলকে যদি মানে বিশ্বাস না করি, সেক্ষেত্রে তো আমি তো তার পক্ষে কথা বলতে রাজি নই, তার তার পক্ষেও না বিপক্ষেও না, আমি যেটা পাবো সেটা করব। কিন্তু সেই ক্ষেত্রে আমার আমাকে থামিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আমি কেন থামবো বলেন? আমি আদর্শগত ভাবে আমি কেন থামতে যাবো? এই ক্ষেত্রে হয়তো আমাদের মধ্যে একটা বিভাদ সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। সাংবাদিক হওয়া উচিত নিরপেক্ষ, যদি তার কাছে রাজনৈতিক লেজুর ভিত্তি থাকে তাহলে সেই স্বাধীন সাংবাদিকতাটা বাধাগ্রস্ত হয়, সেটা আপনিই বলেছেন। এটা আমরা বিভিন্ন জেলা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারিকে এইসব কথা বলেছি, যদিও আমরা দেখেছি বিভিন্ন জেলায় উপজেলা প্রেস ক্লাবের যিনি আবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, তাকে একইভাবে প্রশ্ন করেছিলাম। আসলে এক্ষেত্রে সাংবাদিকতার যে সুষ্ঠ সাংবাদিকতা, অবাধ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, এগুলো কোনো বাধাগ্রস্ত না। উনি যখন যেখানে দায়িত্ব পালন করেন তখন তিনি সেইখানেই কাজ করে দেন, কিন্তু আপনার কাছ থেকে ব্যতিক্রমী বক্তব্য আমি শুনেছি যে আসলে না, সাংবাদিককে নিরপেক্ষ হতে হয়, নিরপেক্ষ হলে পরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা যায়। আমরা সম্ভবত আমাদের আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরএমও ডক্টর মঞ্জুর রহমান। ডক্টর মঞ্জুর রহমান আবার যুক্ত হয়েছে, তার কাছে আমার একটা প্রশ্ন ছিল, সে প্রশ্নটা আমি অবশ্য সাংবাদিক নেতাকে প্রশ্ন করেছিলাম। আপনার হাসপাতালে, আপনাদের হাসপাতালে আরএমও আমিনুল ইসলাম একজন ছিলেন যার রুম থেকে অর্থাৎ ওষুধ পাচার করার সময় দুইজন আত্মীয়কে হাতে নাতে ধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, উনি এখনো শপথে বহাল আছেন। আসলে কিভাবে ওষুধ পাচার হয় আপনার হাসপাতাল থেকে? আসলে বিষয়টি এমন কি না, বিষয়টা হলো আমার সহকর্মী আরেমো ডাক্তার আমিনুল ইসলাম সাহেব উনি ওই সময় রুমে ছিলেন না। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় ওনার একটা পেশেন্ট ওয়ার্ডে ভর্তি ছিলেন, তো ওনার সঙ্গে ওই পেশেন্টটা দেখতে যান আরেমো সাহেব। দেখতে গিয়ে একই সঙ্গে ওনারা আসেন, এসে আরেমো সাহেবের রুমে আর কি বসেন। ওই মুহূর্তে প্রবেশ করে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব দেখেন যে কিছু ঔষধ আরেমো সাহেবের রুম থেকে একটা ব্যাগে উঠানো হচ্ছে, অন্য মানুষ অনাকাঙ্ক্ষিত, ওনারা আরেমো সাহেব না। তো সেই সময় উপজেলা চেয়ারম্যান সাহেব বিষয়টা মনে করলেন যে ঔষধগুলো কোথায় থেকে এত ওষুধ আসলো, তখন দেখা গেল এবং এটা নিয়ে তদন্তও হয়েছে, আপনি জানেন তদন্ত প্রতিবেদন হয়তো ইয়ে করা হয়নি কিন্তু তদন্ত হয়েছে। তো সেক্ষেত্রে পরে দেখা গেল যে ওই স্লিপ গুলা আরেমো সাহেবের সিগনেচার করা ছিল। আগে যে স্লিপ থাকে, আমরা যখন পেশেন্ট দেখি কিছু মেডিসিন স্লিপ থাকে আমাদের টেবিলে, হয়তো স্বাক্ষরিত কিছু স্লিপ ছিল এবং ওই রুমে যারা অবস্থান করছিলেন তারা লিখে এই ওষুধ গুলো উঠিয়েছিল। এইভাবে বিষয়টা আর কি ঘটনা ঘটেছে, এই ওষুধ গুলো আরেমো সাহেব যে নিয়ে গেছে এমনটি নয়। তাহলে এটি কি ষড়যন্ত্র ছিল বলে মনে হয় আপনার? এটা না, ষড়যন্ত্র বলবো না, এখন ওই মুহূর্তে সিচুয়েশনটা আসলে আমি ওদিন সিভিল সার্জন অফিসে ছিলাম, বিষয়টা এসে শুনলাম যে ধরনের একটা ঘটনা ঘটে গেছে। একটা অভিযোগ থাকে জনাব আরেমো, যে আপনাদের হাসপাতালের চিকিৎসকরা হাসপাতালের চেয়ে প্রাইভেট হাসপাতালে, অর্থাৎ প্রাইভেট হাসপাতালে প্রাইভেট চেম্বার গুলোতে সময় বেশি দেয়, এই অভিযোগটা কতটুকু সত্য? এখন বিষয়টা হলো যে প্রাইভেট প্র্যাকটিসে তো আমাদের নিষেধ নেই, কিন্তু অফিস আওয়ারের মধ্যে কোনো প্রাইভেট প্র্যাকটিস এলাউ করা যাবে না বা এটা কোনো বিধিসম্মত হবে না।
এটা যদি কোন চিকিৎসক করে থাকে তাহলে ওটা আমাদের প্রশাসন অথবা ভ্রাম্যমাণ আদালত ওনারা যদি কোনো পদক্ষেপ নেন এবং কাউকে যদি ধরেন কোনো প্রাইভেট চেম্বারে অফিস চলাকালীন সময়ে প্র্যাকটিস, তাহলে সেটা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন, যেহেতু আপনার ডাক্তার, যেহেতু আপনারা শপথ করে আসেন মানুষের সেবা করবার জন্য, সেই ক্ষেত্রে একটি ঘটনা 2017 সালের ঘটনা, যদিও তারপর একজন ডাক্তার হিসেবে আপনার মতামতটা একটা মন্তব্যটা জানতে চাই। নাটোর শহরের জনসেবা হাসপাতালে তার একটি অপারেশন হয় এক রোগীর, সেখান থেকে তার কিডনি নিয়ে ফেলা হয় এবং সেই অভিযোগে মামলাও হয়। আসলে ব্যাপারটা কতটুকু সত্য, আর যদি সত্য হয়ে থাকে একজন ডাক্তার হিসেবে যে মানুষের প্রতি যে সেবা করার যে একটা শপথ, সেই শপথের ভঙ্গ হয় কিনা এবং তাকে চিকিৎসক বলা যায় কিনা, আপনি একজন চিকিৎসক হিসেবে একটু আমাকে যদি মন্তব্যটা জানাতেন। না, আমি বিষয়টা জানি। এটা যে পেশেন্টকে নিয়ে ঘটনাটা বা পত্র পত্রিকায় এসেছিল বিষয়টা, সেটা এই পেশেন্টটা কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু অপারেশন করেছিল, বিশেষজ্ঞ ডাক্তার। এখন একজন ডাক্তার হয়ে যদি একটা রুগীর কোনো অঙ্গহানি অথবা কোনো অঙ্গ পাচার দেহ থেকে, এটা আসলে কোনো ডাক্তার চিন্তা করবে? আমি একজন ডাক্তার হিসাবে এটা বিশ্বাস করি না। আর এটা কেন ছিল না বা কেন পাওয়া যায়নি, এই সপক্ষে যুক্তিটা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার, উনি যেহেতু বিশেষজ্ঞ, উনি এর মতামতটা সুন্দরভাবে দিতে পারবেন বলে আমি মনে করি, যেহেতু এটা ওনার ব্যাপারটা ছিল। তবে আমি একজন চিকিৎসক হিসাবে যেটা জানি বা যতটুকু মেডিকেল সায়েন্স পড়ে বুঝেছি, সেটা হলো যে অনেক সময় কিডনির অপারেশনে কিডনিতে যদি প্রবলেম হয়, এটা কোনো একটা কিডনি যদি অকেজো হয়ে যায়, নন ফাংশনিং হয়ে যায় কোনো কারণে, সেটা অসুখের কারণে হোক, এটা জন্মগতও থাকে কিন্তু, যে অ্যাজেনেসিস অফ লেফট অর রাইট কিডনি অর নন ফাংশনিং লেফট অর রাইট কিডনি, কোনো কারণে কোনো প্যাথোলজির কারণে যদি কোনো একটা কিডনি নন ফাংশনিং হয়ে যায়, তখন ওই কিডনি অথবা ওই অর্গানটা ধীরে ধীরে এটা চুপসে অ্যাট্রোফাইড হয়ে যায়, অ্যাট্রোফাইড বলি আমাদের ভাষা। সেক্ষেত্রে এটা যখন পরীক্ষা করা হবে তখন আল্ট্রাসোনোতে ওটা ভিজুয়ালাইজড হবে না, প্লাস যদি রেনাল সিস্টেমের আইভিউ বলে একটা পরীক্ষা আছে, সেটা যদি করা হয় তাহলে ওটা নন ফাংশনিং হিসাবে রিপোর্টিং হবে, এমনটি বিষয় হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ ডাক্তার মঞ্জুর রহমান, ধন্যবাদ। আপনার কথা আমি বুঝতে পেরেছি, সেই অভিযুক্ত ডাক্তারই সে আপনার একই কথাই বলেছেন যে আসলে কিডনি যদি কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায় তাহলে এটা চুপসে ছোট হয়ে যেতে পারে এবং পরীক্ষায় ভিজুয়ালাইজ নাও হতে পারে, এই বিষয়টা তিনি বলেছেন। আপনার আপনার পক্ষ থেকেও সে একই উত্তর এসেছে, ধন্যবাদ আপনাকে, হয়তো কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে এই বিষয়টি নিয়ে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। যেহেতু আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সেক্ষেত্রে আমরা আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে। দর্শক, এতক্ষণ আমরা আপনাদের সাথে ছিলাম এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন হাসপাতাল, অর্থাৎ যে বিশেষ নাটোরের যে হাসপাতাল, আধুনিক যে হাসপাতাল, সেই হাসপাতালের কিছু সংকট, ঘাটতি, উন্নয়ন, সব বিষয়গুলো আমরা তুলে ধরবার চেষ্টা করতে। সেই সাথে আমাদের সাথে সাংবাদিক নেতারা যুক্ত ছিলেন, সেই সাংবাদিক নেতারাও সাংবাদিকদের বিভিন্ন বিভেদ হওয়ার বিষয়গুলো এবং বিভেদ না হওয়ার বিষয়গুলো, হলে পরে কি হয়, নাহলে না হলে কি হয়, এই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে জেনেছি। যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অতিথি হিসেবে এসেছিলেন আমাদের নাটোর আধুনিক জেনারেল সদর হাসপাতালের সম্মানিত আবাসিক চিকিৎসক ডাক্তার মঞ্জুর রহমান, তাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত ছিলেন নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি নবিউর রহমান পিপলু, তাকেও আমরা অভিনন্দন জানাই। এবং সেই সাথে আমাদের প্রতিনিধি সাজিদুর রহমান, তাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারাও আমাদের সাথে থাকবার জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। চ্যানেলের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ, সেই সাথে আবারও একইভাবে বলতে চাই আসন্ন শীতে করোনা সংক্রমণ বৃদ্ধির যে আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কা থেকে নিজেদেরকে বাঁচাতে, নিজের পরিবার পরিজনকে বাঁচাতে আমাদের সকলকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সজাগ থাকতে হবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি করোনাকালে বাংলাদেশ। আল্লাহ হাফেজ।